ঠিক সেভাবে আমরা দুইটি ভেঙে বিয়ে দিয়েছি, সবাই দোয়া করবেন। সকলেই হাত তুলে প্রার্থনা করেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, প্রচণ্ড গরমে যখন বৃষ্টি আসছে না তখন বাঙালির ঐতিহ্য রয়েছে যে বৃষ্টির জন্য দোয়া করা, সেই সাথে ব্যাংকে বিয়ে পড়ানো অথবা ব্যাংকে নিয়ে উৎসবে আনন্দ মেতে ওঠা। এটা একটি সংস্কৃতি যেটা আমাদের বাংলাদেশে বহু আগ থেকেই চলে আসছে। এটা ঢাকা শহরে তেমন দেখা যায় না, আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেরকমই গতকালকে এরকম একটি ঘটনা ঘটেছে যে ব্যাংকের বিবাহের মাধ্যমে বৃষ্টি চাওয়া হচ্ছে। এখন ব্যাংকের মাধ্যমে যে বৃষ্টি চাওয়া হচ্ছে, এটা কি আসলে সত্যি? এটার মাধ্যমে কি বৃষ্টি আসে? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হলে ব্যাংকে আওয়াজ দেয়, ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিত হয়, একসাথে তারা ডাকে, এরকমটা দেখা যায়। তো এর মাধ্যমে কি আমরা বুঝতে পারি যে ব্যাংকের মাধ্যমে বৃষ্টি আসে, ব্যাংকের বিবাহ মাধ্যমে বা ব্যাংকের ডাকার কারণে বা ব্যাংক দোয়া করলে তার দোয়া কবুল হয়, এরকম একটি বিশ্বাস? যাই হোক, আমরা ইসলামের দিকে একটু তাকাই। যখন বৃষ্টি না হয়, যখন প্রচণ্ড গরম থাকে, অনাবৃষ্টি থাকে, তখন আমাদের ইসলাম কি বলছে? আমাদের ইসলাম বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহুম্মা সাইবান নাফিয়া এই দোয়াটি বলতেন। সহিহ বুখারীতে এসেছে যে হে আল্লাহ, আপনি যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারিত হয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবীরা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বৃষ্টি আসা না কারণে আমাদের সম্পদের সকল কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য আমরা কী করতে পারি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আমরা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন। সেরকমভাবে আমরা সলাতও আদায় করতে পারি, একসাথে সবাই মিলে সলাত আদায় করতে পারি, যেরকমটা আমাদের বাংলাদেশে প্রত্যেক বছরই আমাদের মুসল্লিগণ বা ইমামগণ এই কাজটি করে থাকে। এখন বর্তমানে যে কাজটি করা হচ্ছে, এটা কি ইসলামসম্মত? জি না ভাই, এটা পুরোপুরি শিরক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে না চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়া না করেন, তাহলে সেটা অন্য কারো কাছে যদি যান তাহলে সেটা শিরক হয়ে যায়। বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি দেওয়ার মালিক কোনো মানুষের হাতে নেই এবং কোনো প্রাণীর হাতে নেই। যারা অমুসলিম তারা এই কাজ করতে পারে, তারা ব্যাংকে পূজা করতে পারে, তারা প্রাণীকে পুজো করতে পারে, তারা মূর্তিকে পুজো করতে পারে, মানুষকে পুজো করতে পারে। তারা বুঝে যে তাদের দেবতা সব জায়গায় আছে, তারা সবাইকে ভগবান মানে বা সবাইকে সৃষ্টিকর্তা মানে। কিন্তু আমাদের